আমার ছোট বন্ধুরা, তোমরা আমাকে 10,000 সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছো। যারা এখনো নতুন সাবস্ক্রাইব রয়েছে, সাবস্ক্রাইব পূরণে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দাও, নতুন ভিডিও পেয়ে যাবে। হক মাওলা, আমার নাম বল্টু মিয়া, আমি করে দেই খাতনা কিয়া। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আমার ভাই আমিনের খাতনা করে দিতে হবে, পারবেন? হে বর্ষ, কি বলো তুমি এটা? আমি তো খাতনা করেই দেই সবাইকে, তুমি জানো না? হুজুর সাহেব, আমি তো এটা জানি, কিন্তু আমার ভাই যে দুষ্ট, আপনাকে খাতনা করে দিতেই হবে। আমি ভয় পাচ্ছি এ কারণে, কারণ সে কাউকে ভয় পায় না, নিশিভূতকেও সে ভয় পায় না। আজকে চলেন আমাদের বাসে, আজকে তাকে খাতনা করে দেব। আচ্ছা বর্ষ, চলেন দেখি আপনাদের বাসে কোন দিকে আর কেমন ছেলে হয়, হোক আমি নিমিষেই খাতনা করে দেব, এটা আমার পদ্ধতি বচ্চন, চলেন। আচ্ছা বর্ষ, তুমি ভালো করে ধরো, ও যেন নড়াচড়া করতে না পারে। আচ্ছা হুজুর, আমি ধরতেছি তাকে। কি দিয়ে আপনি ওর নুনু কাটে দিবেন? হে বর্ষ, দেখো আমি বিলেত থেকে এনেছি ছুরি, কাটতে নাহি তো ভুড়ি ভুড়ি। এই ছেলে, কান্না করতেছো কেন? আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম ইয়ামিন। ও, ভালো নাম তো। আচ্ছা আমি যেটা বলতে বলতেছি সেটা বলো, তোমার কোনো কষ্ট হবে না, বলো লা ইলাহা লা ইলাহা। এরপর বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার হয়ে গেছে দেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হয়ে গেছে, আমার খাতনা হয়ে গেছে। এবার খুশি তো ইয়ামিন, তোমার খাতনা হয়ে গেছে, কাল পরশু তুমি ফুটবল খেলতে পারবা। হেই বন্ধুরা, এই ছিল ইয়ামিনের খাতনার ভিডিও। তোমাদের কিন্তু খাতনা করা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু তোমার কান্না করেছো? যদি কান্না করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা।